বিশ্বজিৎ ফাউন্ডেশনের যে এরকম একটা উদ্যোগ গরিব দুঃস্থদের জন্য, মানে কি সাড়া পাচ্ছেন কেমন? প্রথম থেকে এখন অবধি আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি সত্যি মানুষকে অনেক পাশে পেয়েছি। ডোনেশনের দিক থেকে বলুন, প্রথম যখন আমরা শুরু করি তখন সেভাবে কিছুই, আমরা জাস্ট কয়েকজন সংখ্যক ছিলাম এটা উদ্যোগ নেওয়ার জন্য। তারপর আস্তে আস্তে যখন মানুষজন দেখলো বা বুঝলো আমাদের ইন্টেনশনটা কী, গরিব মানুষ বা অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, স্বাভাবিকভাবে একজন দুজন করে অনেকেই আমাদের পাশে এসছে এবং আজকে আমরা আমাদের সদস্য সংখ্যা যথেষ্ট বেড়েছে, ভবিষ্যতেও বাড়বে আশা করি। আমাদের দেখো ফাউন্ডেশনটা গোটাটাই ডোনেশনের ওপরেই চলে, সেক্ষেত্রে একটা ফ্রেন্ড সার্কেল বলুন, রিলেটিভস বলুন, অটোমেটিক্যালি রিসোর্স স্প্রেড হচ্ছে এবং ডোনেশন সেখান থেকেই টুকটাক করে যেটুকু উঠছে সেটুকু আমরা চাইছি যে যতটাই ডোনেশন পাই বা সেটা যেন সাধারণ মানুষদের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া টাকা পয়সা যেমন অনেকেই দেয় ডোনেশন হিসেবে, অনেক সময় খাবার দাবার যেমন আজকেই প্রোগ্রামে কেক চকলেট এগুলো অনেকে কিছু না কিছুভাবে ডোনেট করেছে যাতে আমরা প্রোগ্রামে সেগুলো মানুষদেরকে দিতে পারি। বোলপুরের যে একজন ক্যান্সার আক্রান্ত যুবককে আপনারা সাহায্য করেছেন, কীভাবে খোঁজ পেলেন যে সে ক্যান্সার আক্রান্ত? দেবরাজ সেন বোলপুরে ক্যান্সার আক্রান্ত যুবক, ফার্স্টে আমরা সোশ্যাল মিডিয়াতে ওর অ্যাডভার্টাইজটা দেখেছিলাম, তো তারপরে আমরা একটু খোঁজখবর নিয়েছিলাম। এবার প্রপারলি খোঁজখবর বা ওদের কতটা সত্যতা যাচাইয়ের জন্য আমাদের টিম পৌঁছে গেছিলো, তো সেখানে গিয়ে ফার্স্টে ওদের বাড়ির অ্যাড্রেসে আমরা খুঁজে বার করি ওদের বাড়ি, তারপর আশেপাশের লোকজন ও সম্পর্কে জিজ্ঞেস করি যে কতটা কী না কী, তারপর ওর বাড়ির লোকের সাথে যোগাযোগ করি এবং তারপর দেবরাজের চিকিৎসা সাহায্যে আমরা কিছু আর্থিক অনুদান দেবরাজের ফ্যামিলির হাতে তুলে দিই। আপনার নাম? সংযুক্তা দেব।